প্রাইমারি শর্ত হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া, আর এটা হাল আনিল হাউল এক বছর থাকা, এগুলো হচ্ছে প্রাইমারি শর্ত। আরো তিনটা সেকেন্ডারি শর্ত হচ্ছে আল মিলকিয়া, পূর্ণ ওনারশিপ থাকা, আর জিয়াদা একটা এটা আপনার অতিরিক্ত টাকা এটা হওয়া, আর হচ্ছে আদামুদ দুয়ুন ঋণ না থাকা। এই পাঁচটা শর্ত আমি ব্যাখ্যা করলে আপনি বুঝবেন। এক নম্বর হচ্ছে নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়া। আপনি সামান্য কিছু সম্পদের মালিক হইলে এখান থেকে জাকাত দিতে হবে, শরীয়ত কিন্তু এটা বলে না। সুবহানাল্লাহ, আপনি জাকাতের নিয়ম শুনলে দেখবেন যে ইসলাম কতটা ব্যালেন্সড। একটা থ্রেশহোল্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, এই মানে গেলে দিবেন। সেটা কত? সেটা গোল্ড আর সিলভার দিয়ে রাসূল ইসলাম দিয়েছেন, কারণ তখন গোল্ড আর সিলভারের কয়েন ছিল, মুদ্রা ছিল। আগে কিন্তু সোনা আর রূপা দিয়েই মুদ্রা বানানো হতো, পরে এটা পেপার মানি শুরু হয়েছে, কাগজের টাকা। তো একটা হচ্ছে দিনার আর একটা দিরহাম। রাসূল ইসলাম যে থ্রেশহোল্ড বেঁধে দিয়েছেন সেটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ বা 52.5 তোলা রূপা। আই রিপিট, এটা সবাই জানেন আশা করি, যে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপা। আধুনিক সময়ে গ্রাম দিয়ে দোকানদাররা হিসাব করে, তো গ্রাম দিয়ে যদি আপনি বুঝেন তাহলে 85 গ্রাম স্বর্ণ অথবা 595 গ্রাম রূপা, এটা হচ্ছে থ্রেশহোল্ড নিসাব, অথবা এর সমপরিমাণ অর্থ ক্যাশ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনি নিসাবের মালিক হয়েছেন। যেদিন আপনি এই নিসাবের মালিক হবেন ওই দিনটা আপনি ডায়েরিতে টুকে রাখবেন, কারণ এটা যদি এক বছর আপনার কাছে এরকম থাকে, এক বছর পরে যে আপনি জাকাত দিবেন, কিভাবে দিবেন আমি সামনে বলবো। তো এই নিসাব নিয়ে একটা প্রবলেম আছে, প্রবলেমটা হচ্ছে 7.5 তোলা স্বর্ণ আর 52.5 তোলা রূপার দাম কিন্তু এক না। 52.5 তোলা রূপার দাম খুব কম আর 7.5 তোলা স্বর্ণের দাম অনেক বেশি, এটা হইল একটাই কম আর একটাই বেশি। ঘটনা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই থ্রেশহোল্ডটা বেঁধে দিয়েছিলেন নিসাবটা, তখন দুইটার মান সমান ছিল। তখন 7.5 তোলা স্বর্ণ দিয়ে 52.5 তোলার মতো রূপা পাওয়া যেত, অথবা কেউ 52.5 তোলা রূপা বিক্রি করলে 7.5 তোলা স্বর্ণ পেত। কিন্তু পরে সিলভার ফল করতে শুরু করলো, ফল করতে করতে আজকে এই অবস্থা। গোল্ড আবার খুব একটা ফল করে নাই, ফলে গোল্ডের স্টেবিলিটিটা এখনো রয়ে গিয়েছে। তো এখন আপনি কোনটা ধরে দিবেন জাকাতটা? যদি আপনি রূপা ধরেন, কথার কথা রূপা যদি এই এক ভরির দাম 1000 টাকা হয় তাহলে 52.5 ভরির দাম কত? 52.5 হাজার টাকা। কিন্তু স্বর্ণ যদি আপনি হিসাব করেন, এক ভরি যদি 50,000 হয়, 7.5 ভরি কত? 3.5 লাখ প্লাস, তাহলে প্রায় 7 গুণ কম বেশি, তাই না? এটা নিয়ে হয়ে গেছে জটিলতা। এখন আপনি কোনটা ধরে দিবেন? অনেকে বলে না গোল্ড দিব, কারণ গোল্ড ফল করে নাই, এটার যে স্ট্যান্ডার্ড এটা এখনো বজায় আছে। এটা নিয়ে অনেক আলোচনা, আমি খুব সংক্ষেপে বলি। কেউ বলে গোল্ড দিব, কেউ বলে রূপা দিব। এখন আমি কি বলি? আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা রূপারটা ধরবেন। রূপারটা ধরলে কি লাভ হবে জানেন? দুই দিকেই লাভ, আপনারও লাভ, যিনি নিবে আরো লাভ। রূপারটা ধরলে বেশি সংখ্যক লোক জাকাত দান করতে হবে, তাই না? আর বেশি সংখ্যক গরিব লোক টাকা পাবে, কি বলেন? তো দুই পক্ষে লাভ হইল না। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর ও পাইছে ওর লাভ, আমার লাভ কি? আপনার তো সবচেয়ে বড় লাভ, আপনি তো সওয়াব পাবেন আখেরাতে, এটা আমাদের বেশি দরকার না, কি বলেন? যিনি গ্রহিতা উনি পেয়ে লাভ, তার লাভ হইল, আর যিনি দাতা তিনি সওয়াব পেয়ে লাভবান হইলেন, তিনি সম্মানিত জাকাত দাতা হইলেন। অল্প আসুক না, ধরেন আপনার 1000 টাকা জাকাত আসছে, আপনি যদি 1000 টাকা জাকাত দেন, এটা আপনার হৃদয়ে একটা প্রশান্তির কারণ হবে না যে আমি সম্মানিত জাকাত দাতা, আলহামদুলিল্লাহ আই এম এ জাকাত পেয়ার, এবং এত বড় একটা ফরজ ইবাদতদের লিস্টে যে আপনি ঢুকতে পারছেন এটা তো কম কিসে, কি বলেন? এজন্য স্বর্ণেরটা না ধরে রূপারটা ধরবেন। আপনাদের যে টাকা পয়সা, আপনাদের তো হীরা দিয়ে করা দরকার আপনাদের নেশা। এনিওয়ে, তো এজন্য আপনারা রূপারটা ধরবেন, তাহলে লোকজন উপকৃত হবে বেশি, সম্মানিত ভাই বোনেরা। তাহলে পাঁচটা শর্তের প্রথমটা তো বুঝে গেছেন, নিসাব, কি বলেন? নিসাব বুঝে গেছেন না? দুই নম্বরে হচ্ছে, দুই নম্বর শর্ত হচ্ছে শুধু এই নিসাব পরিমাণ সম্পদের মালিক হইলেই হবে না ভাইরা, এটাকে হাল আনিল হাউল বলে, মানে এক বছর আপনার কাছে থাকতে হবে। দেখেন ইসলাম কতটা ভারসাম্যপূর্ণ, কিছু টাকা আপনার কাছে থাকলে এই জাকাত দাও না, এটা এক বছর থাকতে হবে। যদি দেখা যায় যে আপনার সব খরচ শেষে এক বছর এই টাকাটা আপনার কাছে অলস পড়ে আছে, তাহলে বোঝা গেল যে আপনি সম্পদশালী এবং আপনার অর্থের একটা স্টেবিলিটি আছে, কি বলেন? তাহলে আপনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেন, এবং এক বছর যদি থাকে,
এক বছর শেষে আপনি জাকাত দিবেন। এই বছরটা কিন্তু সৌর বছর না, সোলার ইয়ারে হিসেব করলে হবে না, এটা লুনার ইয়ারে, চন্দ্র বছরে। খেয়াল রাখতে হবে সৌর বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসের যে হিসাবটা, এটা 365 দিনে এক বছর, কিন্তু যেটা লুনার ইয়ার চন্দ্র বছর, এটা কতদিন এক বছর কে জানে? কেউ জানে না। 354 দিন, রাইট, 354 দিন সামান্য কিছু সময়। তো 11 দিনের কিন্তু এখানে ডিফারেন্স আছে, 11 দিনের ডিফারেন্স আছে। তো আপনি হিসেব করবেন হচ্ছে চন্দ্র বছর অনুযায়ী, সৌর বছর অনুযায়ী না। তো সৌর বছর অনুযায়ী যদি করেন তাহলে আপনার জাকাত কিন্তু 2.5% থাকবে না, চন্দ্র বছর অনুযায়ী আপনার 2.5%, সৌর বছর করলে ওইটা 2.58% হয়ে যাবে, একটু বাড়বে না, কারণ কতদিন বেশি, 11 দিন বেশি, পার্সেন্টেজও বেড়ে যাবে, তখন কিন্তু জাকাত আপনার 2.5% থাকবে না, 2.58%। বলার আগে বুঝে যায়, কারণ সব ব্যবসায়ী সারাদিন ক্যালকুলেটর নিয়ে কোথেকে শিপমেন্ট হইলো, কত মিলিয়ন গেল, কত মিলিয়ন ঢুকলো, সব মুখস্থ, যেন বলার আগে বুঝে ফেলতেছে চটচট করে, মাশাআল্লাহ। তো তখন আর 2.5% হচ্ছে না, 2.58% হচ্ছে। তাহলে সম্মানিত ভাইরা, আপনি ধরেন, উদাহরণস্বরূপ ধরেন যে আপনি গত রমজানের 20 তারিখে সর্বপ্রথম নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়েছে। তো তারপরে আপনি খেয়াল করবেন যে দেখি সারা বছর এই পরিমাণ অতিরিক্ত অলস টাকা আমার কাছে পড়ে থাকে কিনা, থাকতে 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 এই রমজানের 20 পর্যন্ত দেখেন যায় টাকা, ওইটা তো আছে, আরো হয়েছে টাকা। তো তার মানে আপনি এখন জাকাত দিবেন, যেহেতু নিসাবের মালিকও হয়েছেন, আবার পূর্ণ একটা চন্দ্র বছরও আপনার অতিক্রম করেছে, স্থায়ী হয়েছে, তখন আপনি জাকাত হিসাব করবেন। তাহলে দুইটা শর্ত বুঝলেন না? 3 নম্বর হচ্ছে ওনারশিপ, আপনার মালিকানা থাকতে হবে, যে সম্পদটা আছে খালি আপনার কাছে টাকা থাকলেই হবে না, এটা কমপ্লিট, আরবিতে তাসাররুফ বলে, কমপ্লিট ওনারশিপ আপনার থাকতে হবে। এখন একজনের আমানতের টাকা আপনার আছে, ওটা আপনি জাকাত দিতে পারবেন? একজন 5 লাখ টাকা আমানত রাখছে, আপনি এটা জাকাত দেওয়া শুরু করছেন, হবে? সেটা তো উনি জাকাত দিবে, এটা তো আপনার আমানতের টাকা, এই টাকা তো আপনার বুঝাই দিতে হবে। তো আমানতের টাকা কিন্তু কমপ্লিট ওনারশিপ আমার থাকে না, এটার হিসাব আমি করবো না, এটা বুঝে গেলেন। 4 নম্বর হচ্ছে এই টাকা আপনার অতিরিক্ত হইতে হবে, আরবিতে বলে জিয়াদা। দেখেন ইসলাম কত সুন্দর, ইসলাম বলে আপনার নিজের পার্সোনাল এক্সপেন্সিস, আপনার লিভিং কস্ট, আপনার সব ধরনের অ্যাকোমোডেশন, আপনার ট্রান্সপোর্টেশন এক্সপেন্সিস, আপনার মেডিকেল এক্সপেন্সিস, আপনার বাচ্চার স্কুলিং, আপনার রিয়ালি ট্রিপ যদি থাকে, এন্টারটেইনমেন্ট, ধরেন বছরে আপনি একবার ফ্যামিলি আউটিং করেন, এই খরচ যত খরচ আপনার হতে পারে, এই সব খরচ শেষেও কিছু টাকা আপনার থেকে যায়, ইসলাম বলে ওইটার উপরে জাকাত দিবে। সুবহানাল্লাহ, জিয়াদা, অতিরিক্ত হওয়া শর্ত, আপনার লাগে, যদি আপনার এই টাকা লাগে ওটা তো আপনি ইউজ করবেন, আপনার টাকার ব্যবহারের জন্য সবচেয়ে বেশি হকদার কে? আপনি নিজে। আপনার সব খরচ আলহামদুলিল্লাহ সুন্দরভাবে চলে, এরপরেও কি নিসাব পরিমাণ টাকা বছর ব্যাপী যখন আপনার রয়ে গেল, ইসলাম বলে জাস্ট 2.5%। সুবহানাল্লাহ, তাহলে অতিরিক্ত হইতে হবে। সর্বশেষ শর্ত, 5টা শর্তের সর্বশেষ শর্ত হচ্ছে ঋণ থাকতে পারবে না, ঋণ থাকলে ওইটা জাকাত থেকে বাদ যাবে। ধরেন আপনার আছে 5 লক্ষ, কিন্তু আবার ঋণও আছে 5 লক্ষ, কথার কথা, তো এটা তো আপনি আগে ঋণ দিবেন, আপনি জাকাত দিতে পারবেন না, এই কথাটা কি বুঝতে পারছেন? আচ্ছা, ঋণ ভাই 3 ধরনের, কয় ধরনের? 3 ধরনের। একটা হচ্ছে আপনার একবারে পরিশোধ করতে হবে, এরকম ঋণ থাকে না, যে আমি মুরাদ ভাইয়ের কাছ থেকে 1 লক্ষ টাকা নিলাম, আজকে আমার জাকাতের হিসাব করার ডেট, তো 1-2 মাসের মধ্যে টাকাটা দিতে হবে, তো তখন এই যে 1 লক্ষ টাকা উনি পাবে, এই টাকাটা আমি বাদ দিব আমার অন্যান্য অ্যাসেট থেকে, বাদ দিয়ে যদি দেখি যে না তারপরে জাকাত হয় দিব, আর না হলে দিব না, কারণ এটা একবারে দিতে হবে, ওনার বলছে যে 1 লক্ষ আমি একবারে দিয়ে দিব আপনাকে 1 মাস পরে, এইভাবে ঋণটা নিয়েছিলাম। তাহলে কিছু কিছু ঋণ আছে একবারে পরিশোধযোগ্য, ওকে, এটা জাকাতের ক্যালকুলেশন থেকে বাদ যাবে, কিভাবে বাদ যাবে আমি ক্যালকুলেশন করে দেখাবো। ঋণের দ্বিতীয় প্রকার হচ্ছে ইনস্টলমেন্টের কিছু ঋণ আছে, কিস্তিতে দেওয়া লাগে। লেটস সে আমি 1 কোটি টাকা দিয়ে একটা গাড়ি কিনেছি, BMW গাড়ি, বা 50 লক্ষ টাকা দিয়ে আমি একটা হুন্ডা গাড়ি কিনেছি, 50 লক্ষ টাকা, তো এটা আমি কিস্তিতে কিনেছি, কিস্তির ঋণ যদি হয় তাহলে আপনি কিন্তু পুরোটা বাদ দিতে পারবেন না, তখন সর্বোচ্চ 12 মাসের কিস্তি বাদ দিতে পারবেন, 12 মান্থসের, তাও এই চন্দ্র মাসের হিসাবে, কারণ জাকাতের হিসাবটা কি 12 মাসের হিসাব, তাই না? এটা একটা ইয়ারলি ক্যালকুলেশন, আপনি পুরোটা যদি একবারে বাদ দেন তাহলে তো আপনার আর জাকাত দিতে হবে না, কি বলেন? বাংলাদেশে অনেক বড় বড় CIT ব্যবসায়ী আছে,
ওনারা হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে ব্যবসায়ের কারণে ঋণ নেন এবং ওনাদের ঋণ খেলাফি হয়, তো ওনারা যদি বলে হুজুর আমার তো ঋণ আছে, তো উনি আর যাকাত দিবে কি? ওনারাই তো আমার যাকাত দেওয়া লাগবে এখন, কি বলেন? এখন বড় বড় সিআইপি রা যদি ঋণের দোহাই দেয়, উনি আর যাকাত দিবে কি? উনি তো ঋণী, তাহলে ওনারাই কিছু যাকাত আমাদের দেওয়া লাগবে, কারণ আমরা যাকাতের আটটা খাতের মধ্যে একটা পড়েছি বল গরিমিনা, কি বলেন? ঋণগ্রস্ত ব্যক্তিকে যাকাতের টাকা দিয়ে হেল্প করা যায়, তো উনি আর দিবে কি? ওনারে দিই আমরা, ওই ঋণ বাদ দেওয়া যাবে না। ইনস্টলমেন্টের ঋণ হইলে বারো মাসের, আর ওইরকম ঋণ খেলাফে হাজার কোটি টাকা এগুলো বাদ দেওয়া যাবে। তিন নম্বর ঋণ হচ্ছে লাক্সারি পণ্য কিনতে যে ঋণ হয়, এই ঋণ জাকাত থেকে বাদ দেওয়া যাবে না। বিলাসিতামূলক কিছু যদি আপনি কিনেন, আপনি একটা ল্যাম্বোর্গিনি কিনলেন দশ কোটি টাকা দিয়ে, এটা আপনি জাকাত থেকে বাদ দিতে পারবেন না? পারবেন না। তাহলে লাক্সারি আইটেমের যে ঋণ, এটা বাদ দেওয়া যায় না। তাহলে ঋণের ব্যাপারটা পুরোপুরি বুঝে গেছেন না? এই পাঁচটা শর্ত যদি থাকে আপনার মধ্যে পাওয়া যায়, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে একটা নিসাব পরিমাণ সম্পদের মালিক বানিয়েছেন, এটা আল্লাহ তাআলা পুরো এক বছর আপনার এই পরিমাণ টাকা আপনার মধ্যে স্টেবল ছিল এবং এটার পূর্ণ ওনারশিপ আপনার আছে এবং এটা আপনার সব খরচের অতিরিক্ত এবং সবশেষে এটা আপনার ঋণের বাইরে, ওই সম্পদ থেকে আল্লাহ তাআলা আপনাকে যাকাত দিতে বলেছেন, তাহলে যাকাতের শর্ত সবার ক্লিয়ার?